হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিউবি স্টাডি। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম আপনাদের মোস্ট ডিমান্ডেড টপিক, এথিক্স অ্যান্ড ভ্যালুস। এই ভিডিওতে আমি আজ এথিক্স নিয়ে সংক্ষেপে আলোচনা করব। যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, সাথে বেল আইকনে প্রেস করে নিন, যাতে কোনো ভিডিও আপলোড করা হলে সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। তো ফ্রেন্ডস, চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা জেনে নিই এথিক্স কী। এথিক্স গাইডস হিউম্যান বিহেভিয়ার টু ডিসাইড হোয়াট ইজ রাইট অর রং। এথিক্স হিউম্যান বিহেভিয়ারকে গাইড করে রাইট এবং রং ডিসাইড করতে, ইন টার্মস অফ প্রোটেক্টিং দ্য ইন্টারেস্ট অফ হিউম্যান অ্যানিমালস ন্যাচারাল রিসোর্সেস ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। হিউম্যান অ্যানিমালস ন্যাচারাল রিসোর্সেস ইকোলজি এবং এনভায়রনমেন্টের ইন্টারেস্টকে প্রোটেক্ট করার ক্ষেত্রে। ইট ডিফাইন্স হাউ শুড ইন্ডিভিজুয়ালস ইন্টারেক্ট উইথ ইচ আদার ইন এ ফেয়ার ম্যানার। এটি ডিফাইন করে একজন ইন্ডিভিজুয়াল কীভাবে ফেয়ার ম্যানারের সাথে একে অপরের সঙ্গে ইন্টারেক্ট করবে। তারপর হচ্ছে ইট ইজ এ ব্রাঞ্চ অফ ফিলোসফি হুইচ কনসার্ন উইথ হিউম্যান কন্ট্যাক্ট। তো এথিক্স কী? এথিক্স হচ্ছে ফিলোসফির একটি ব্রাঞ্চ যেটি কনসার্নড উইথ হিউম্যান কন্ট্যাক্ট, অর্থাৎ হিউম্যান কন্ট্যাক্টের সাথে কনসার্নড। তো আপনাদের এক্সামে কোয়েশন আসতে পারে এথিক্স ইজ এ ব্রাঞ্চ অফ, তো তখন আপনাদের আনসার করতে হবে এথিক্স ইজ এ ব্রাঞ্চ অফ ফিলোসফি। তারপর আপনাদের কোয়েশন থাকতে পারে দ্য ওয়ার্ড এথিক্স কাম ফ্রম হুইচ ওয়ার্ড, তো আপনাদের আনসার করতে হবে দ্য ওয়ার্ড এথিক্স কাম ফ্রম ওয়ার্ড এথোস, গ্রিক ওয়ার্ড এথোস থেকে এথিক্স শব্দটি এসেছে, হুইচ মিন্স ক্যারেক্টার অর ওয়ে অফ লিভিং, যার অর্থ হচ্ছে ক্যারেক্টার অথবা ওয়ে অফ লিভিং। তো এটাও আপনাদের কোয়েশন থাকতে পারে এক্সামে, দ্য ওয়ার্ড এথোস মিন্স, তো এথোসের মিন্স হচ্ছে ক্যারেক্টার অর ওয়ে অফ লিভিং। নেক্সট এথিক্স অ্যান্ড মোরালিটি। এখন এথিক্স এবং মোরালিটির মধ্যে ডিফারেন্স কী দেখে নেব। মোরালিটি ক্যান বি অ্যান ইন্ডিভিজুয়াল সেট অফ কমিটমেন্টস। মোরালিটি কী হতে পারে? এক ইন্ডিভিজুয়াল সেট অফ কমিটমেন্ট হতে পারে, ইভেন হোয়েন দে ক্যান বি রিজেক্টেড বাই আদার্স। মোরালিটি অন্যদের দ্বারা রিজেক্ট হতে পারে। ইট ইজ ফলোয়িং দ্য অ্যাকসেপ্টেড নর্মস ভ্যালুস স্ট্যান্ডার্ডস ম্যাক্সিম প্রিসেপ্ট। তো মোরালিটি কী করে? অ্যাকসেপ্টেড ভ্যালুস নর্মস স্ট্যান্ডার্ডস ম্যাক্সিম এবং প্রিসেপ্টকে অ্যাকসেপ্ট করে। অ্যাকচুয়ালি কি ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ হয় থাকে মোরালিটি, অর্থাৎ একটা পার্টিকুলার সোসাইটিতে কোনো একটা ভ্যালু আগে থেকে অ্যাকসেপ্ট করা আছে এবং সেটাই কী করছে মোরালিটি, সেটাই অ্যাকসেপ্ট করছে মোরালিটির ক্ষেত্রে, অর্থাৎ সেই সোসাইটির কাছে সেটা মোরাল। কিন্তু অন্য একটা সোসাইটি থেকে কেউ যদি আসে দেখে, তার কাছে এটা মোরাল নাও লাগতে পারে। কিন্তু এথিক্যালের ক্ষেত্রে একদম অপোজিট কী হয়, অন্য কেউ ডিসাইড করবে এটা কি মোরাল কি মোরাল না। তো এখানে এটাই লিখেছে, অন দ্য আদার হ্যান্ড এথিক্স ইজ আউটসাইড পার্সপেক্টিভ, অর্থাৎ বাইরে থেকে কেউ ডিসাইড করবে এটা মোরাল কি মোরাল না। তো ইট ইজ অ্যাকসেপ্টেড বাই আদার পিপল, তো এথিক্সের ক্ষেত্রে অন্য পিপল অন্য সোসাইটি থেকে কেউ এসে এটা অ্যাকসেপ্ট করতে হবে। বিকজ এ পার্সন ক্যান নট বি এথিক্যাল ইন সলিচিউড। একজন পার্সন এক সলিচিউড বলতে একা, তো একা এথিক্যাল হতে পারে না কখনো। অন্য কেউ যদি তাকে মোরাল না বলে তখন সে কখনো এথিক্যাল হবে না। নেক্সট হচ্ছে ব্রাঞ্চেস অফ এথিক্স। এথিক্সের ব্রাঞ্চ কী কী আছে? দেয়ার আর ফোর অ্যাসপেক্টস অর ব্রাঞ্চেস অফ এথিক্স। এথিক্সের চারটা ব্রাঞ্চ আছে, এর মধ্যে প্রথম হচ্ছে অ্যাপ্লাইড এথিক্স, দু নম্বর হচ্ছে নর্মেটিক এথিক্স, তারপর হচ্ছে মেটা এথিক্স, তারপর হচ্ছে ডেসক্রিপটিভ এথিক্স। তো চলুন দেখে নেই কি তাদের ব্রাঞ্চগুলো কী কী আছে। অ্যাপ্লাইড এথিক্সের ক্ষেত্রে দিস ইজ দ্য ব্রাঞ্চ অফ এথিক্স হুইচ কনজিস্টস অফ অ্যানালাইসিস অফ স্পেসিফিক কন্ট্রোভার্সিয়াল মোরাল ইস্যুস সাচ এস ওয়ার সাস্টেনেবল ডেভেলপমেন্ট এটসেট্রা। ইট ভেরিজ ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার, ওয়ান সোসাইটি টু অ্যানাদার। তো অ্যাপ্লাইড এথিক্স হচ্ছে যে প্র্যাকটিক্যাল যে কন্ট্রোভার্সিয়াল মোরাল ইস্যুগুলা এগুলা নিয়ে অ্যানালাইসিস করে। সাপোজ ধরো ওয়ারের ক্ষেত্রে কী হয়, কেউ বলবে এটা হওয়া উচিত, কেউ বলবে যে ওয়ার হওয়া উচিত নয়। তো এটা কী করে, ইট ভেরিজ ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার, তো এটা পার্সন টু পার্সন কী হবে ভেরি করবে, ওয়ান সোসাইটি টু অ্যানাদার, এক সোসাইটি থেকে অন্য সোসাইটিতে এটা ভেরি করবে, বলতে কেউর কাছে লাগবে এটা ঠিক আর অন্য কেউর কাছে লাগবে এটা ঠিক না। তো অ্যাপ্লাইড এথিক্স হচ্ছে কন্ট্রোভার্সিয়াল মোরাল ইস্যু নিয়ে অ্যানালাইজ করে। দিস ইজ দ্য ব্রাঞ্চ অফ এথিক্স হুইচ কনজিস্টস অফ অ্যানালাইসিস অফ স্পেসিফিক কন্ট্রোভার্সিয়াল মোরাল ইস্যুস। তো কন্ট্রোভার্সিয়াল মোরাল ইস্যু আসলেই চলে আসবে অ্যাপ্লাইড এথিক্স, মনে রাখবেন। তো অ্যাপ্লাইড এথিক্স ভেরি করবে পার্সন টু পার্সন অ্যান্ড সোসাইটি টু
সোসাইটি টু অ্যানাদার, ওয়ান সোসাইটি টু অ্যানাদার। নেক্সট হচ্ছে নর্মেটিক এথিক্স। নর্মেটিক এথিক্স এর নাম থেকেই বোঝা যাচ্ছে কি নর্ম নর্মের উপরে ডিপেন্ড করবে, NORM নর্মের উপরে ডিপেন্ড করবে। দিস ইজ বেসড অন নর্মস অ্যান্ড প্রেসক্রাইবস দ্য আইডিয়াল বিহেভিয়ার এক্সপেক্টেড ইন এ সোসাইটি। তো এটা নর্মের উপরে ডিপেন্ড করবে এবং এটা প্রেসক্রাইব করা থাকে আগে থেকেই, আইডিয়াল বিহেভিয়ার একটা সোসাইটি থেকে এক্সপেক্ট করা যায়। সাপোজ তুমি কারোর সাথে ভালো ব্যবহার করেছো, সে তোমার তুমি কারোর সাথে যদি ভালো ব্যবহার করো, সে তোমার তার তার কাছ থেকে তুমি কি এক্সপেক্ট করো, তার কাছ থেকে তুমিও তো ভালো ব্যবহার এক্সপেক্ট করবে। তো এটাই বলছে এটা নর্মেটিক এথিক্স আগে থেকেই প্রেসক্রাইব করা থাকে, মানে আমাদের জানা থাকে আগে থেকেই যে আমি যদি কারোর সাথে ভালো ব্যবহার করি তার বদলে সেও আমিও এক্সপেক্ট করব তার সাথে তার কাছ থেকে ভালো ব্যবহার। নেক্সট হচ্ছে মেটা এথিক্স। ইট ফোকাস অন রিজনস অফ কনসিডারিং এনি অ্যাকশন রাইট অর রং। মেটা এথিক্স কী করে ফোকাস করবে রিজনের উপরে, অর্থাৎ কোনো একটা অ্যাকশন যদি তুমি নেও সেই অ্যাকশনটা রাইট অর রং কীভাবে তুমি ডিসাইড করেছো এটা এক্সপ্লেন করতে হবে, অর্থাৎ রিজন আপনার রিজন হোয়াই দ্য অ্যাকশনস ইজ রাইট অর রং, কেন রাইট এবং রং হয়েছে সেটা আপনাকে জানতে হবে। অর্থাৎ রিজনের উপরে ডিপেন্ড করে কোনটা মেটা এথিক্স। ইট ফোকাসেস অন রিজন কনসিডারিং এনি অ্যাকশন রাইট অর রং। কোনো একটা অ্যাকশনকে রাইট অথবা রং ডিসাইড করতে কনসিডার করতে, হ্যাঁ, এটা রিজনের উপরে ডিপেন্ড করবে, অর্থাৎ হোয়াই দ্য অ্যাকশন ইজ রাইট অর রং, কেন হোয়াই। এখন মেটা এথিক্স কীভাবে মনে রাখবেন, মেটা এথিক্স যখনই কোনো হোয়াই আসবে কুয়েশনে তখনই মেটা এথিক্স হবে। ইট অলসো ফোকাস অন হোয়াদার মোরাল ভ্যালুস হ্যাভ বিন ওকারিং ন্যাচারালি অর ম্যান হ্যাভ ইনভেন্টেড দেম। তো মেটা এথিক্স অলসো ফোকাস করে কার উপর, হোয়াদার কোনো অর্থাৎ কোনো মোরাল ভ্যালু কি ন্যাচারালি এসেছে কি না কি কোনো মানুষে এটা ইনভেন্ট করেছে এটার উপরেও সেটা ফোকাস করে। তারপর হচ্ছে ডেসক্রিপটিভ এথিক্স। ডেসক্রিপটিভ এথিক্স কী করে, ইট ইজ সাম টাইম রেফার্ড অ্যাজ কম্পারেটিভ এথিক্স বিকজ ইট ইনভলভস কম্পেয়ারিং এথিক্যাল সিস্টেম, কম্পেয়ারিং দ্য এথিক্স অফ দ্য পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, কম্পেয়ারিং দ্য এথিক্স অফ দ্য ওয়ান সোসাইটি টু অ্যানাদার। তো ডেসক্রিপটিভ এথিক্সের ক্ষেত্রে কীভাবে কোনো একটা অ্যাকশনকে এথিক্যাল বলবে বা রাইট অর রং কীভাবে ডিসাইড করবে, কম্পেয়ার করে, কম্পেয়ারিংয়ের মাধ্যমে সেটা রাইট অর রং ডিসাইড করা হবে। সাপোজ পাস্ট অ্যান্ড প্রেজেন্টের কোনো ঘটনাকে তারা আগে কী করবে, অ্যানালাইসিস করবে, কম্পেয়ার করার পরে তারা এখান থেকে ডিসাইড করবে যে এটা এথিক্যাল বা এথিক্যাল না। তো ডেসক্রিপটিভ এথিক কীভাবে মনে রাখবেন, কম্পেয়ারিংয়ের কোনো কিছু আসলেই ডেসক্রিপটিভ এথিক্স হবে। তো আশা করি আপনাদের কিছু একটা আইডিয়া এসেছে এথিক্স সম্বন্ধে। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে আসব ভ্যালুস এবং এথিক্সের বাকি কিছু রয়ে গেছে ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো। তো থ্যাংকস এভরিওয়ান, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।